তো আমরা প্রত্যেক গৃহিণীরা চাই সংসারে সেভিংস করতে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকভাবেই না চাইতেই আমরা অনেক কিছু নষ্ট করে ফেলি, অপচয় করে ফেলি। একটু বুদ্ধি খাটালেই সেই জিনিসগুলো যদি বাঁচিয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কী? তাহলে চলো আর বেশি দেরি করব না, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলো আজকের সেই 11টা কিচেন টিপস শুরু করা যাক। তো আমরা প্রত্যেকেই বাড়িতে মুসুরির ডাল রান্না করে থাকি, অনেকেই কিন্তু সেই মুসুরির ডাল সিদ্ধ করার ক্ষেত্রে শুধুমাত্র সর্ষে তেল আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধটা করে। তবে সেক্ষেত্রে বলবো পেঁয়াজ এবং কাঁচামরিচ অবশ্যই দেবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, এই মুসুরির ডালটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো নেক্সট টাইম থেকে যারা পেঁয়াজ এবং কাঁচামরিচ দাও না, অবশ্যই দিয়ে মুসুরির ডালটা রান্না করবে। তো এরপরে টিপসটা হচ্ছে, আমরা যখনই ক্ষীর বা পায়েস রান্না করে থাকি সেক্ষেত্রে কিন্তু গোটা চালটা ব্যবহার করে থাকি ভিজিয়ে রেখে, তাহলে কিন্তু কী হয় আমাদের এই যে চালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো সেক্ষেত্রে বলবো মিক্সিতে একবার যদি তোমরা ব্লেন্ড করে নিতে পারো, একবার ঘোরালেই হবে, বেশি ঘোরানোর দরকার নেই, তাহলে দেখবে এটা কিন্তু একদম গোটা গোটা লাগবে না, এমনিতেই ভেঙে যাবে আর আমাদের রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের গ্যাসও কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে। তো নেক্সট টাইম থেকে অবশ্যই তোমরা এই জিনিসটা চেষ্টা করবে, আলাদাভাবে গোটা চাল না দিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে দেবে, তাহলে আলাদাভাবে গোটা চাল সিদ্ধ হওয়ার থেকে আধখানা চাল কিন্তু সিদ্ধ হতে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো নেক্সট টাইম থেকে মিক্সিতে পেস্ট করে একবার ঘুরিয়ে তারপরে ক্ষীর বা পায়েসটা রান্না করতে পারো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছে। তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে কীভাবে রান্নাটা আমার হয়ে গেল, মানে পায়েসটা বা ক্ষীরটা হয়ে গেল। আর এটা হালকা দানা দানা থাকার ক্ষেত্রে গালে পড়লে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো পরের টিপসটা হচ্ছে, ভাত রান্না হয় না এমন বাড়ি নেই বললেই চলে। তো ভাত কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করে থাকি আর মাঝে মধ্যে সেই ভাত কিন্তু বেঁচে যায়, এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়। কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে ভাত বেঁচে যায় না, তো আমার ক্ষেত্রেও সেটা হয়। তবে সেক্ষেত্রে আমরা যেটা করি, ভাত বেঁচে গেলে অনেকেই ফেলে দিই বা অনেকেই বাসি খেয়ে নিই। তো আমি যে টিপসটা বলবো সে কারণে কিন্তু তোমাদের বাসি ভাত খেতে হবে না। তো কী করবে তোমরা, যে বেসিক্যালি যেটা করবে, সেখানে যখন তোমরা ভাত রান্না করছো এমনিতেই দেখবে ভাত বেঁচে গেলে যেটা যখন আমরা ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু ভাতটা নর্মালি একটু শক্ত হয়ে যায় ফ্রিজে রাখার জন্য। তো সেই ভাতটা যেহেতু শক্ত হয়ে যাচ্ছে, তাই আমরা যখন ভাত রান্না করবো দেখবো 80% মতো হয়ে এসছে, একটু শক্ত রয়েছে, তখন সেই পর্যায়ে আগের দিনের বেঁচে যাওয়া ভাতটা ওর ওপরে দিয়ে দেবে। দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট ফোটাবে, ফোটানোর পরে ঠিক যেইভাবে তুমি ভাত নামাও বা ভাতের ফ্যান পুষিয়ে থাকো সেইভাবে ভাতের ফ্যানটাকে পুষিয়ে নেবে। তাহলে তোমরা কেউ বুঝতেই পারবে না যে তুমি কেন, অন্য কেউ তুমি যাদের ভাতটা দিচ্ছ কেউ বুঝতে পারবে না যে তুমি এর মধ্যে আগের দিনের ভাত মিশিয়ে দিয়েছো। তুমি যদি বলে দাও তাহলে কিন্তু তারা কখনোই খাবে না, বাড়ির লোক খাবে না বা তুমি নিজেও খেতে চাও না। তো সেক্ষেত্রে এইভাবে একবার তোমরা এই ভাত বেঁচে যাওয়া ভাতকে রান্না করে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভাতটাও বেঁচে গেল আর তোমাকে আলাদাভাবে বাসি ভাত খেতেও হলো না। তো এই টিপসটা একবার ফলো করার অনুরোধ রইল, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে কার্যকরী একটা টিপস, কারণ আমি নিজেও এই জিনিসটা ফলো করি। অনেক দিদি বোনেরা রয়েছে মশলা কষানোর ক্ষেত্রে যেটা করে থাকে, মশলাপাতি দিয়ে নিয়ে তারপরে টমেটোর ব্যবহার করে। তো আমি যেটা বলবো ওটা না করে টমেটোটা কিন্তু পেঁয়াজের ওপরে দিয়ে হালকা ঢাকা দিয়ে যখন পেঁয়াজের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তারপরে যদি মশলাটা ব্যবহার করতে পারো, তাহলে দেখবে এটার টেস্ট কিন্তু অনেক বেশি আসবে। কারণ মশলা দেওয়ার পর যদি তুমি টমেটো দাও, টমেটো থেকে যে পানিটা বেরোয় সেক্ষেত্রে কিন্তু মশলার টেস্ট অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায়। তো তোমরা এই জিনিসটা করতে পারো, প্রথমে টমেটোটা দেবে, দিয়ে ঢাকা দিয়ে যখন দেবে মশলার পানি টমেটোর পানিটা শুকিয়ে গেছে তারপরে তোমরা মশলাটা অ্যাড করবে, তাহলে কিন্তু মশলা কষানোটাও ভালো হবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে। তো পরের যে টিপসটা সেটাও হচ্ছে পায়েস বা ক্ষীর নিয়ে। তো অনেকেই যেটা করে থাকে ক্ষীর বা পায়েস রান্নার ক্ষেত্রে, চিনিটা কিন্তু আগেই ব্যবহার করে ফেলে, মানে দুধের মধ্যেই আগে চিনিটা দিয়ে ফেলে অনেকে আছে, বা অনেকে যারা জানো বা অনেকে জানো না। তো যারা নতুন গৃহিণী রয়েছে তাদের জন্য এই টিপসটা বলা। তো চিনিটা কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে যখন দেখবে চাল সিদ্ধ হয়ে গেছে তখন ব্যবহার করতে, কারণ এমনিতে যখন তুমি প্রথমে দুধের মধ্যে চিনিটা ব্যবহার করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর সেক্ষেত্রে গ্যাসটাও অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যাবে। তো সে কারণে যখন দেখবে চাল সিদ্ধ হয়ে গেছে তখন চিনিটা দেবে, এতে কিন্তু একদমই টেস্ট খারাপ হবে না, বরঞ্চ টেস্ট আরও ভালো হবে। আর সেই সাথে মিষ্টি জিনিসে লবণের পরিমাণ 1 চিমটি হলেও যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দেবে, দেখবে সেই মিষ্টির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে।
তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে তেল মশলা ছিটিয়ে রান্নাঘরের হাল বেহাল হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, মাছ বা যে কোনো যখন ভাজাভুজি করবে অবশ্যই ঢাকা দিয়ে ভাজাভুজিটা করবে, তাহলে রান্নাঘরে মানে গ্যাস ওভেনের পেছনে যে দেয়ালটা রয়েছে বা আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে তেল মশলা খুব কমে ছেটাবে। কারণ তরকারি রান্নার সময় কিন্তু খুব একটা তেল মশলা এদিক ওদিক ছেটায় না, ভাজাভুজি করার সময় তেল মশলাটা বেশি ছেটায়। তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজাভুজিটা করার চেষ্টা করবে, তাহলে দেখবে তেল মশলাটা কম ছেটাবে, রান্নাঘরও খুব কম নোংরা হবে, আর সেই রান্নাঘর নোংরা রান্নাঘরের পিছনে পরিষ্কার বা ক্লিন করার কষ্টটাও নিজেদের কম হবে। তো এই টিপসটা অবশ্যই ফলো করো, তোমাদের অনেক উপকারে আসবে। তো কচুর লতি আমরা খেতে চাই, কিন্তু হাত চুলকানো বা গাল চুলকানোর ভয়ে অনেকে এটা খায় না। তবে সেক্ষেত্রে বলবো যখন লতি কাটা হয়ে যাবে, তো সেক্ষেত্রে লবণ জলে 3-4 মিনিট ভিজিয়ে রেখে তারপর এটাকে ধুয়ে নেবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, 3-4 মিনিটের মতো ভিজিয়ে রেখে আলতো হাতে এটাকে ঘষে ধুয়ে নেবে। তাহলে দেখবে হাত ধোয়ার সময় হোক বা খাওয়ার সময় কোনোভাবে গাল চুলকানোর কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ আমি নিজেও এই জিনিসটা ফলো করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে আমার সাথে সাথে আমার দিদি বোনেরাও যেন একটু হলেও উপকৃত হতে পারে। তো আমি যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর আমার এক দিদিবোন কমেন্ট করেছিলেন যে ড্রেসিং টেবিলের আয়না কীভাবে পরিষ্কার করবো, তো পরে কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, মানে কোনো এক টিপসের বা ক্লিনিংয়ের ভিডিওতে। তুমি দেখতে থাকো আমার ভিডিও, তাহলে আমি পুরো ডিটেলসে জানিয়ে দেবো যে আমি আমার ড্রেসিং টেবিল বা ঘরের আয়নাগুলোকে আমি কীভাবে চকচকে রাখি। তো এরপরের যে টিপসটা সেটা কিন্তু অনেক কাজের। আমরা অনেক সময় যেটা করি, কড়াইয়ের মধ্যে মাছ ভাজা করি আর অন্য কড়াইতে বা অন্য হাঁড়ির মধ্যে তরকারি রান্না করি, তো সেটা করবে না। বা অন্য ভাজাভুজি করলেও সেই ভাজাভুজির কড়াইতেই কিন্তু তরকারি রান্না করে নেওয়ার চেষ্টা করবে। এতে কিন্তু এঁটোকাটো খুব কম বেরোবে, ধোয়াধুয়িও খুব কম করতে হবে, আর সেই সাথে ভাজাভুজি করার পর যেই পরিমাণ তেল আমাদের কড়াইতে থেকে যায় তাতে কিন্তু আর একটুখানি তেল দিলেই তোমার তরকারি হয়ে যাবে। মানে তুমি যতটা পরিমাণে তেল দিয়ে রান্নাটা করছো, ভাজাভুজি করার পর যদি তুমি একটুখানি তেল দিয়ে রান্নাটা করে নিতে পারো, তাহলে রান্নার টেস্টও ভালো হবে আর সেই সাথে তুমি অনেকটা তেলও সেভ করে নিতে পারবে। তো এর যে পরের টিপসটা সেটা হচ্ছে বাজার থেকে মাছ কিনে এনে বা কোনো কিছু যখন আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে স্টোর করি, সেক্ষেত্রে আলাদা করে আমরা কন্টেনার কিনি, তো সেই আলাদা করে কন্টেনার কখনোই কিনতে যাবে না। আমাদের কিন্তু ঘরেতে এমন অনেক কন্টেনার থাকে যেগুলো আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। যেমন এই যে মিষ্টির কন্টেনারগুলো হয়, সেগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে থাকে মিষ্টি আনার ক্ষেত্রে, এখন তো প্রত্যেকের বাড়িতেই হয়েছে। তো সেই কন্টেনারগুলো না খুব সুন্দর ফ্রিজে সবজি বা ডিপ ফ্রিজে মাছ এই সমস্ত জিনিস রাখার জন্য অনেক বেশি আর কি কার্যকরী। তো তোমরা অবশ্যই এভাবে কন্টেনার বাজার থেকে আলাদাভাবে না কিনে এরকম মিষ্টির যে কন্টেনারগুলো সেগুলোতে মাছ সবজি রেখে দেখতে পারো, অনেক কাজে আসবে। তো এরপরে যে টিপসটা মিষ্টি নিয়ে, তো বাজার থেকে মিষ্টি যখনই কেনা হয় বা কোনো গেস্ট আসলে যখন মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি খাওয়ার পরে আমরা কিন্তু সেই রসটা ফেলে দিই। তো সেই রসটা যে কতটা পরিমাণে আমাদের কাজে আসবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না। তো আমরা বাড়িতে প্রত্যেকেই 1-2 দিন ছাড়া ছাড়া মিষ্টি রেসিপি বানিয়ে থাকি, যে কোনো হতে পারে, সেটা সুজির হালুয়া হতে পারে বা কোনো মালপোয়া হতে পারে, পাকান পিঠে হতে পারে, সেক্ষেত্রে হতে পারে চালের ক্ষীর বা সেটাই মিষ্টি, যেই রেসিপি তুমি বানাচ্ছ না কেন, চিনির পরিবর্তে তোমরা শুধুমাত্র এই মিষ্টির রসটা ব্যবহার করবে। এতে কিন্তু টেস্টের কোনো নড়চড় হবে না, বরঞ্চ চিনির থেকে মিষ্টির রস দিলে টেস্টটা আরও ভালো হবে। তো তোমরা অবশ্যই এই টেস্টটা একবার ফলো করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর এতে কিন্তু তোমরা চিনিটাও অনেকটা বাঁচিয়ে নিতে পারবে। তো এরপরে যে টিপসটা হচ্ছে সেটা বাজার থেকে আমরা মাছ কিনে আনার পরে, অনেকেরই আর কি খাওয়ার সময় এটা থাকে যে মাছ খাওয়ার সময় আষ্টে গন্ধ থাকে, স্পেশালি মাছের মাথা অনেকে আষ্টে গন্ধের জন্য খেতে চায় না। আমিও কিন্তু প্রথম প্রথম খেতাম না, আষ্টে গন্ধ লাগতো, তবে আমার শাশুড়ি মায়ের দেওয়া এই টিপসটা ফলো করার পর থেকে কিন্তু আমার আর আষ্টে গন্ধও লাগে না, আর আমি কিন্তু খুব মজা করে খাই। তো মাছের মাথা হোক বা মাছ, যখনই তোমাদের মনে হবে যে হ্যাঁ আষ্টে গন্ধ হতে পারে, তো সেক্ষেত্রে মশলা মাখিয়ে যখন তোমরা মাছটা ভাজাভুজি করবে, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু আধখানা বা 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেবে। দিয়ে সিম্পলি যেভাবে তুমি মশলাটাকে মাখাচ্ছ সেইভাবে মাখিয়ে মাছটা ভাজা করবে, তাহলে দেখবে কোনো রকমের কোনো আষ্টে গন্ধ থাকবে না। তো এই টিপসটাও একবার ফলো করার অনুরোধ রইল, তোমরা নিজেরাই বুঝতে পারবে, শুধু দেখলে হবে না, নিজেদেরকে ফলো করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদের জন্য কতটা পরিমাণে কার্যকরী।